সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে আমি খবরের সাথে চলতে চাই যাই খবর খোঁজার ঠিকানায় বলো কলকাতা বলো কলকাতা বলো কলকাতা বলো 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 কলকাতা দাদা নামটা একটু জিজ্ঞাসা করুন দাদা নাম যারা মালিক রয়েছেন তাদেরকে বিভিন্ন সেখান থেকে সোনার যেসব অলংকার সেসব নিয়ে চম্পতি একটু আগে আমি ফেসবুকে দেখে আসলাম কাজ আছে আনন্দ সংবাদ ভোজন রসিকদের জন্য এখন সুখবর আপনাদের প্রিয় গাঙ্গুরাম এখন হিন্দ মোটরে হিন্দ মোটর স্টেশনের কাছে আপনজন ক্লাবের সন্নিকটে মনে করলাম ঠিক আছে আমার মনে হতে পারে দেখাচ্ছি দেখতে ছেলেটা দেখি যে খালি একশো নিচ্ছে পয়সা লাগবে পয়সা দিচ্ছে আদৌ তো নিতে আসে না টাকা নিয়ে আসে জানি তারপরে আমি টেকনিকে হাতে ঢুকাচ্ছে মোবাইলে তারপরে অনেকক্ষণ পরে ধরলাম একটা থাকলো আরেকটা দিকে আরেকটা তারপরে এরকম আমার দাম কিন্তু তারপরে দাম শুনবো কেটে নিলাম আরেকটা আমি এই কয়দিনে কতগুলো এরকম সোনার আংটি চুরি করেছে এইটাই তো বলা মুশকিল এখানে দুটো সোনার পরে আমি তো আমার স্যারকে পাঠালাম দেখো ওই ছেলে কি না ছেলে মেয়ে কিনা ওর পরে যে বললো যে ওই ছেলে আপনার দোকান থেকে কটা নিয়েছে ধরে ওদেরকে আমার স্কুটিতে করে নিয়ে আসি নিয়ে আসার পর তখন ওরা আংটি দুটো দিয়ে দেয় তারপর আমি ব্যবসায়ী সমিতির ডেকে ব্যবসায়ী সমিতি পুলিশ ডাকলো পুলিশ ডেকে ওদেরকে দিয়ে তো আরো কি কোনো দোকানে চুরি করেছিল শিলা জুয়েলার্সে কয়েকদিন আগে একটা আংটি নিয়েছিল সেটাও দিয়ে দিল আচ্ছা হাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে ব্যাগ ছিল পাশে কাউন্টারের উপরে ব্যাগের ভিতর পরপর দুটো আংটি রেখে দেয় ভিডিও ফুটেজে আমি পরে তখন দেখতে পারি কিতনে বাজে ঘটনা হ্যাঁ 3 বাজে করিব কহাঁ সে আপনার ইসকন মন্দির কাজল বদল আপনার নাম সন্তু কর্মকার